فقال سبحانه: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. میرے محترم دوستو، بزرگو، بھائیو، ہمرا ای مجمد جمع ہوئیسی آخرت ایر فکر لیا. آخرت ایر فکر جبن نکی دل مدد آئیشا جابے ایبن آخرت ایر زندگی جبن تیر دے جابے اللہ تعالیٰ تاکہ دنیا آخرت دونوں جہانے کامیابی دان کر بین. آج جو سے آخرت فکر کے بات دیا دنیا فکر کرے، آج سے دنیا بنابر مجھے لگے یوستہ سے دنیا دے خوتی برست ہو بے، اور آخرت سے چورکار ناکامی مجھے پڑے جا بے. میرے محترم دوستو بزرگو، انتر انپست لے ای بشش پیدا کرا، یقین دل مدد بشانو جے آما در آشو زندگی آخرتر زندگی موتر پورر زندگی، آر امرائی دنیا زندگی پیسے آخرتر زندگی تیاری جنو. ای زندگی ای جنمون نو آئیں جی امرا دنیا بنا بو، جی دنیا بنائی سے آخرت بھل سے سے دنیا تو ناکام ہوئی سے اور اوکالو سے چیرو ناکامی مدد پڑے گی سے. میرے محترم دوستو، دنیا جو تو ہی سے بنائیں
তার হাতেই দুনিয়া থাকবে না, দুনিয়া তার হাত থেকে ছুটে যাবে। এই দুনিয়া থেকে সে পার হয়ে চলে যাবে, দুনিয়ার কিছুই তার থাকবে না, চাই কম হোক বেশি হোক, ধনী হোক গরিব হোক, যে কোনো শ্রেণীর লোক হোক না কেন সে দুনিয়াতে থাকতে পারবে না। গরিবও দুনিয়া ছাড়িয়ে যাবে, ধনীও দুনিয়াকে ছাড়া যাবে। কিন্তু আখেরাত কোনোদিন শেষ হবে না, আখেরাত কোনোদিন শেষ হবে না। আর যে আখেরাতকে লক্ষ্যবস্তু বানাইছে, আখেরাতের তৈরির মধ্যে সে নিজের জিন্দগিকে লাগাইছে, এই অবস্থায় তার আখেরাত তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সফলতা জিন্দগি দান করেছে। আর আখেরাত বনে ইমান ও আমলের দ্বারা, আখেরাত তৈরি হবে ইমান ও আমলের দ্বারা। সে ইমানকে বানাইছে আর ইমান মোতাবেক সে আমল আর আমলওয়ালা জিন্দগিকে তৈয়ার করেছে, নেক আমলওয়ালা জিন্দগি, যে জিন্দগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতায়া দিছেন, এইভাবে তুমি জীবন যাপন করো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। তিনি আল্লাহ তাআলার তরফ থেকে বাতায়া দিছেন যে আমি আল্লাহ তাআলার তরফ থেকে নবী হয়ে আসছি, তোমাদেরকে আমি আখেরাতের জিন্দগি বাতায়া দিতেছি, তোমরা এই জিন্দগি বানাও তাইলে আল্লাহ তাআলা তোমাদের রাজি হয়ে যাবেন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন আখেরাতেও কামিয়াব করবেন। মান আমালা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, চাই পুরুষ হোক মহিলা হোক যে নাকি ইমান বানাবে এবং নেক আমলওয়ালা জিন্দগি অবলম্বন করবে, আল্লাহ তাআলা ফরমান আমি তাকে দুনিয়াতে হায়াতে তৈয়বা দান করব, হায়াতে তৈয়বা সফলতার জিন্দগি, যে কোনো অবস্থায় সে থাকুক না কেন সে ইমান বানাইছে আমল বানাইছে, মাল কম হোক বেশি হোক, গ্রামের হোক শহরের হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যে কোনো শ্রেণীর লোক হোক যে কোনো জায়গার লোক হোক, সে কামিয়াব হয়ে যাবে সে যদি ইমান ও আমল বানায়, হায়াত তৈয়বা আল্লাহ তাআলা তাকে দান করবেন, মাল কম তাতেও আল্লাহ তাআলা হায়াত তৈয়বা দান করবেন, এবং এই মালের মধ্যে সে উত্তম জিন্দগি আল্লাহ তাআলা সন্তুষ্ট জিন্দগি পাইয়া যাবে। তার মনের মধ্যে আর কোনো চাহিদা থাকবে না, হ্যাঁ আমার কেন বেশি মান হলো না, বলকে সে সন্তুষ্ট আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখছেন এই অবস্থাতে আমি আল্লাহ তাআলার উপরে রাজি আছি, আল্লাহ আমাকে শান্তির জিন্দগি দান করেছেন, যেন আল্লাহ তাআলা আমাকে আমার উপর রাজি হয়ে যান। সে হায়াতে তৈয়বা পাইয়া গেছে। এরপরে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে নেক আমল করেছে ঈমান বানায়া আল্লাহ তাআলা এর উত্তম বদলা তাকে পরকালে দান করবেন, আর উত্তম বদলা হলো চিরকালের জান্নাত। যে চিরকালের জান্নাত পাইছে সে আসল সফলতার কামিয়াবি লাভ করেছে। ফামান যুফাযিআনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে দোযখ থেকে রেহাই পাইছে জান্নাতে প্রবেশ করছে সেই কামিয়াব হয়ে গেছে। ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়া হলো ধোকা, দুনিয়া ধোকা, আজ আছে কাল নাই, তার কাছে যা ছিল এখন আর নাই, এই অবস্থা, কখনো সুখ কখনো দুঃখ, কখনো এই অবস্থা কখনো ওইরকম অবস্থা,
একবার এক হালত ওর হায়াত, তারপরে মৌত। সে জীবিত ছিল, এখন আর হায়াতে নাই। সে সুস্থ ছিল, এখন আর সুস্থ নাই, অসুস্থতার মধ্যে পড়ে গেছে। এরকম ভাবে এক অবস্থা, দুনিয়ার অবস্থা। এটার কোন স্থায়িত্ব নাই। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, যে জিন্দগি পরকালের জিন্দগি হবে, এটি হলো আসল জিন্দগি, ওইটি হলো আসল সফলতার জিন্দগি, আসল সফলতার জিন্দগি। প্রমাণ জগত আনেন আর অবধ ফেলার জান্নাতা ফাকাত ফাজ, যে জগত থেকে রেহাই পায়া জান্নাতে প্রবেশ করছে, সে কামিয়াব হয়ে গেছে। ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার হায়াতটা ধোকা, ধোকার সমান। ফালা তাগুরান্নাকুম হায়াত দুনিয়া, এই দুনিয়া যেন তোমাকে ধোকা ফেলতে না পারে, তুমি হুঁশিয়ার থাকো। ওলা তাগুরান্নাকুম বিল্লাহিল গুরুর, আর ধোকা বা শয়তান যেন তোমাকে ধোকার মধ্যে ফেলতে না পারে, তুমি হুঁশিয়ার থাকো। এই জন্য যে শয়তান তাকে দুনিয়া বুঝায়, যে দুনিয়া লাও, দুনিয়া করো, দুনিয়ার মধ্যে তুমি বড় হও, বড় লোক হয়ে যাও, ক্ষমতাওয়ালা হয়ে যাও, তুমি এরকম ভাবে সম্মান ইজ্জত কিভাবে পাইতে পারো তার চেষ্টা করো, দুনিয়া দুনিয়া, এগুলো শয়তানে বুঝায়। আর দুনিয়া হায়া তার এই ধান্দাবাজির মধ্যে শেষ হয়ে গেছে, শয়তান তার থেকে দূরে চলে গেছে। তাই জন্য আমি আর নাই, আমি তোমার থেকে আলোক হয়ে গেলাম, এবং আমি যা বুঝাইছি এটা দোকান, এখন আর আমি আর নাই তোমার সাথে। তোমার মতাম দোষ যে আল্লাহ তালা হুঁশিয়ার করছেন, দুনিয়া যেন তোমাকে ধোকায় ফেলতে না পারে, এবং ধোকা বা শয়তান তোমাকে যেন ধোকা দিতে না পারে। আর শয়তান দুনিয়া বুঝায়, আর শয়তান কোমল পাথরা ওয়া মনে কম্বিল ফাশা, শয়তান বুঝায় যে তুমি গরিব হয়ে যাবে, খবরদার গরিব হতে পারবে না, ধনী হওয়ার চেষ্টা করো, ধনী হওয়ার চেষ্টা করো। আর তুমি যদি দুনিয়া দুনিয়া না করো, তোর ফকির হয়ে যাবে। এই জন্য তুমি দুনিয়ার ধান্দাবাজি এগুলো আগে ছাড়বে না, এগুলো শয়তান বুঝায়। এবং কয়ে যে তোমার মন মতো চলো, মন চাই চলো তাহলে আরাম হবে, মন খুশি চলো তাহলে তোমার জন্য ভালো হবে, এই শয়তান বুঝায়। মন চাই চলার জন্য শয়তান তারে বুঝায়। তো সে কয় যে তুমি দেখো দুনিয়াকে ছাড়বে না, ফকির হয়ে যাবা, ফকির হইলে তোমার আর সফলতা নাই, আর তুমি মন চাই চলো, মন চাই চলার জন্য শয়তান তাকে বলে। আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন, খবরদার দুনিয়া তোমাকে ধোকা দিতে না পারে, এবং ধোকা বা শয়তান তোমাকে ধোকার মধ্যে ফেলতে না পারে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই জন্য মেহনত, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা মেহনত, দাওয়াতওয়ালা মেহনত, দাওয়াত দাও আল্লাহ থেকে, যে আল্লাহ করনেওয়ালা, আল্লাহ তাআলা চাইলে হয়, আল্লাহ তাআলা না চাইলে কিছু হয় না, আল্লাহ তাআলা চাইলে হয়, আল্লাহ তাআলা না চাইলে কিছু হয় না। এই জন্য তুমি আল্লাহকে রাজি করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য সফলতার ফয়সলা করবেন, কামিয়াবির ফয়সলা করবেন। এই জন্য যে সব আল্লাহ তাআলার হাতে, সফলতা আল্লাহ তাআলা দান করেন, ইজ্জত আল্লাহ তাআলা দান করেন, হায়াত আল্লাহ তাআলা দান করেন, মৌত আল্লাহ তাআলা দান করেন, শান্তি সুখ আল্লাহ তাআলা দান করেন, সমস্যার সমাধান আল্লাহ তাআলা করেন, সব আল্লাহ তাআলার হাতে। তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন, তিনি মৌতদাতা, তিনি মৌত দান করেন, মৌতের পরে তিনি আবার জীবিত করবেন, যে হায়াত আর শেষ হবে না, তিনি মৌত দিবেন, মৌতের পরে আবার তিনি জীবিত করবেন। আল্লাহ করনেওয়ালা, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন,
রাজাকাকুম তোমাদেরকে জীবন যাপনের যা দরকার সব তিনি দিয়েছেন, রুজি যা লাগবে সব তিনি দিয়েছেন, খাওয়ার দরকার তিনি দিয়েছেন, পোশাকের দরকার তিনি ব্যবস্থা করেছেন, ঘরের দরকার তিনি ব্যবস্থা করেছেন, নেক আওলাদের দরকার তিনি দান করেছেন, নেক জিন্দগি আল্লাহ তালা দিয়েছেন, গুনা থেকে বাঁচার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন, আল্লাহ তালা দেওয়া তৌফিকে মানুষ গুনা থেকে বাঁচতে পারে এবং আল্লাহ তালা দেওয়া তৌফিকে মানুষ নেক আমল করতে পারে। তো গুনা থেকে বাঁচিয়ে থাকা এবং নেক আমল করা এটা আল্লাহ তালা দেওয়া তৌফিকেই হয়, আল্লাহ করেনওয়ালা। তো আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আর তোমাদের যা দরকার আল্লাহ তালাই দিয়েছেন। আবার আল্লাহ তালা তোমাদেরকে মৌত দান করবেন, মৌত দিবেন, মৌত দেনওয়ালা আল্লাহ, মৌতের আসবাব আল্লাহ পয়দা করেন, হায়াতের আসবাব আল্লাহ পয়দা করেন। যখন আল্লাহ তালা হায়াত দিবার চান সে আসবাব তার জন্য তৈয়ার করে দেন, যখন আল্লাহ তালা মৌত দিবার চান মৌতের আসবাব আল্লাহ তালা তৈয়ার করেন। যাকে আল্লাহ তালা মৌত দিবেন তাকে কেউ হায়াত দিতে পারে না, যাকে আল্লাহ তালা হায়াত দিবেন তাকে কেউ মৌত দিতে পারে না। ইজ্জত আল্লাহ তালার হাতে, যাকে আল্লাহ তালা ইজ্জত দিবেন তাকে কেউ জলিল করতে পারে না, যাকে আল্লাহ তালা জলিল করবেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। ইজ্জত জিল্লত আল্লাহ তালা হাতে, আল্লাহই করেন ওয়ালা। তো হায়াত মৌত আল্লাহ তালার হাতে, মৌতের পরে পুনরায় জীবিত করা আল্লাহ করেন। আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকায়কুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইই। তোমরা অনেকে তোমার শরীর করো, উনি করেন উনি করেন, এখান থেকে হয় ওখান থেকে হয়, এভাবে করলে হয় এভাবে করলে হয়, আল্লাহ তালা চাইলে হয়, একদর একে দিলে দান আল্লাহ তালা চাইলে হয়। এই যে আল্লাহ তালা বানালেন, আল্লাহ তালা তোমাদের জীবন যাপনের ব্যবস্থা করলেন, মৌত দিলেন আবার হায়াত দিলেন, কেউ পারবে? যাদেরকে তোমরা শরীর করতেছো তারা পারবে? সুবহানা আল্লাহ তালা পবিত্র কথা, তিনি মহান, এই সমস্ত শিরিক থেকে তিনি পবিত্র এবং তিনি ঊর্ধ্বে তিনি মহান। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমরা আল্লাহকে শরীক করো, আল্লাহ তাআলা গুলা তিনি পবিত্র এবং তিনি মহান, তিনি ঊর্ধ্বে। মেরে মহতারাম দোস্ত হুজুরগ, ঈমান অন্তরে অন্তঃস্থলে বসানো, ঈমান অন্তরে অন্তঃস্থলে বসানো এবং আল্লাহকে রাজি করানোওয়ালা নেক আমল করা, যে নেক আমল আল্লাহ রাসূল বাতায়া দিছে। যখন নবীওয়ালা তরিকায় জীবন যাপন করবে তখন তার এই নেক আমলওয়ালা জিন্দগি অর্জন হবে। যখন সে মন মতো তাহলে তার আমল হলো না, তো নামাজ তুমি পড়ো, হ্যাঁ পড়ি, কিভাবে পড়ো, যা পারি পড়ি না, নামাজ তাকে শিখতে হবে যেভাবে আল্লাহ রাসূল বাতাইছে। তুমি কি ব্যবসা বাণিজ্য করো, তুমি কি পয়সা বানাও, যে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করি পয়সা বানাবার চেষ্টা করি, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন এভাবে করো, বলছেন না আমি যেভাবে চাই ওভাবে করি, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওভাবে করতে হবে, তাহলে তোমার এই আয়, তোমার ব্যয়, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সব কিছু তোমার কি হবে, আল্লাহর রাজির সাথে হবে,
নেক আমলের মধ্যে সামিল হয়ে যাবে। আর তুমি মন মতো করো, না নামাজ নেক আমলের সাথে হবে, না কোনো দুনিয়াদের কোনো কিছু তোমার নেক আমলের মধ্যে সামিল হবে। আল্লাহ রাসূলের তরিকা তোমাকে অবলম্বন করতে হবে। তুমি যে হজ করো, হ্যাঁ হজ করো, কিভাবে করো? কিভাবে আমি চাই না, আল্লাহ রাসূল কিভাবে বলেছেন ওভাবে হজ করো। তুমি কি রোজা রাখো, রাখি, কিভাবে রাখো, যেভাবে চাই না, যেভাবে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওইভাবে তুমি রোজা রাখো এবং আল্লাহর জন্য করো। এ কথা নয় যে লোকে হাজি বলবে, লোকে রোজাদার বলবে, লোকে নামাজি বলবে, নামাজ না পড়লে লোকেরা বলবে বেনামাজি, বদনাম। না, লোকে বলার জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। লোকে বলবে বেরোজগার, না লোকে বলার জন্য আমি রোজা রাখি না, আমি আল্লাহর জন্য রোজা রাখি। আমি দান খয়রাত করি কেন? আল্লাহ রাজের জন্য। অমুক খুশি হবে, তমুক খুশি হবে, আমার সুনাম করবে, না এগুলোর জন্য আমি করি না। আমি আল্লাহ তার সন্তুষ্টির জন্য করি, যেন আমি মালের হিসাবকেও চুকাইতে হবে, আমি যেন মালের হিসাবকেও চুকাইতে পারি আল্লাহ তার দরবারে। আমাকে জিজ্ঞাসা করা হবে বিন আইনাত্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কিভাবে তুমি আয় করেছো, কিভাবে তুমি ব্যয় করেছো, এর হিসাব হবে। যেন আমি এই ওই হিসাব চুকাতে পারি, এর জন্যই আমি মালকে সঠিক ব্যবহার করি। আগে তার বিপরীত হয় আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। মানুষ আল্লাহ রাখা আল্লাহ তাআলা সন্তুষ্টি ছাড়া সে আরো নিয়ত রাখছে দিনের মধ্যে, যে লোকে দেখবে, লোকে লোকে সুনাম করবে, সে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে। রোজা রয়েছে, সে আল্লাহ দিয়ে রোজা রয়েছে, কিন্তু আর দিলে দিলে কয় যে লোকে বলবে আমি রোজাদার, না লোকে বলবে কথা আসবে না। অমান দশকাতা সে সত্তা খয়রাত করে আল্লাহর জন্য করে, আবার দিলে দিলে আছে লোকে বলবে যে আমি দানশীল, আমি দানবীর, আমি দান করছি, আমি মসজিদ দিয়েছি, আমি মাদ্রাসা দিয়েছি, আমি রাস্তা তৈরি করছি, আমি পোল বানাইছি, আমি নহর খনন করছি, এই করছি, সে করছি, আমি এভাবে অনেক কিছু দিছি, লোকে আমাকে বলবে যে উনি করেছেন, উনি করেছেন। এই জন্য সে করে আবার নাম চায়, মসজিদে পাংখা দিয়া সে নাম লেখে যে লোকে দেখুক এই পাংখা আমি দিয়েছি, মসজিদ বানায় আবার নাম লেখে লোকে দেখুক এই মসজিদ আমি বানাইছি। তোমার মতো সে কিছুই পাবে না। এটা আমি এই জন্য করি লোকে দোয়া দিবে, মসজিদ বানাইছি আমার নাম দেখলে তো আমারে দোয়া দিবে, পাংখা দিছি যখন বাতাস খাবে তো আমাকে দোয়া দিবে। না মেরে দোস্ত, আমি আল্লাহকে রাজি করার জন্য করছি, কারো আমি দোয়া চাই না। আল্লাহ তারা যদি রাজি হয়ে যান তখন সমস্ত মখলুকের দোয়া আমি পাই না, আমাকে দোয়া চাইতে হবে না, দোয়ার কাম করলেই হয়ে যাবে। আল্লাহ যে কর্মওয়ালা, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি করেছি এ কথা হয় নাই। এই জন্য মেরে মুদ্রা দোস্ত, ইমান বানাবার জিনিস আর ইমান মোতাবেক জিন্দগি বানাবার জিনিস, যে জিন্দগি বানাইতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে
বলছে আমার রব আমার প্রতিপালক আল্লাহ আমার প্রতিপালক কে আল্লাহ এই কথা কওয়ার পরে সে মজবুত রয়েছে কিভাবে মজবুত রয়েছে যে আমি আল্লাহকে রাজি করার ওয়ালা জীবন যাপন করব নেক আমলের দ্বারা তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দিবেন ও মওতের পরে চিরকালে জান্নাত দান করবেন সে মজবুত রয়েছে আমার প্রতিপালক আল্লাহ আর সে কথার উপরে নেক আমল দ্বারা মজবুত রয়েছে আল্লাহ তাআলাকে রাজি করানোওয়ালা আমলের দ্বারা আর সে আমলের মাধ্যমে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা লাভ করেছে আর এই আমলের মাধ্যমে সে চিরকালের জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করেছে এইটি হল ইস্তেকামত তখন গিয়ে তার মৌতের সময় সে দেখবে তার সফলতা মৌতের সময় আসবে ফেরেশতারা তার ইস্তেকবালে 500 লোক আসবে তার ইস্তেকবালে এবং সবাই তার দোস্ত হিসাবে আসবে ইস্তেকবাল করতেছে تتنزل عليكم الملائكة فرشتا ما شو فرشتا এবং ইমানি চেহারা লইয়া তার দোস্ত সাপুস্ত হয়ে আসবে বলবে কোনো ভয় নাই চলুন আমাদের সাথে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো ভয় চিন্তা নাই চলুন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যে যাদেরকে দেখি যাইতেছেন এদের ব্যাপারে চিন্তা করতে হবে না আল্লাহ তাআলা জিম্মাদার আপনি চলুন আর সামনে রওনা করতেছেন নতুন জায়গায় সেখানে ভয় নাই দেখবেন যে আপনি উত্তম পাবেন সেখানে ওয়া বশরু বিল জান্নাতি আল্লাযী কুনতুম তুআদুন বলবে যে আপনি জান্নাতের খোশ খবরই গ্রহণ করুন যে জান্নাতের ওয়াদা আপনার সাথে করা হয়েছিল যে আপনি যদি নেক আমল করেন তা আপনি আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে জান্নাত দিবেন আপনি ওই জিন্দেগি অবলম্বন করেছিলেন এই জন্য চলুন আপনি আগে তো আপনি দেখতে পাবেন ওই জান্নাত আপনি দেখতে পাবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা আপনার সাথে দুনিয়াতে ছিলাম আখিরাতেও আমরা আপনার সাথে আছি বেহেশতে যাওয়া পর্যন্ত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন জান্নাতে আপনি যা চাইবেন তা পেয়ে যাবেন যা তলব করবেন সব মিলে যাবে দিনের মধ্যে যা আসবে হাজির কিরকম জান্নাত মানুষ দুনিয়াতে কল্পনা করতে পারে না কল্পনা করতে করতে মানুষ যেখানে পৌঁছে আর কল্পনা করার ক্ষমতা নাই জান্নাতের নেয়ামত তো ওই জায়গাতে শুরু হবে আল্লাহ তাআলা গফুর রহিম আল্লাহ রব্বুল আলামিন তরফ থেকে তার জন্য মেহমানদারি চিরকালে কল্পনা করা যাবে না ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وبيت تقول تم بتار كارو تباري جويت منشك الله دي كتابات ده ايبان نيك عمل كوري ار بولي جامع مسلمان ميري محترم دوستو درگو اي دعوات الله مهنور جو كن دعوات الله مهنور كوربه الله تعالى تاكي صحيح ايمان دار كوربين এবং আল্লাহ তাআলা তাকে সহি ইমানি জিন্দেগি দান করবেন আর আল্লাহ তাআলা তাকে পরকালে তাকে চিরকামিয়াবি দান করবেন দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন এই জন্য এই মেহনত নবীওয়ালা মেহনত আর এই মেহনতের দায়িত্ব জিম্মেদারি উম্মতের উপরে পুরুষ মহিলা সবাই এই দায়িত্ব গ্রহণ করেছে দায়িত্ব গ্রহণ করেছে যে দাওয়াত হলে মেহনত করবে দাওয়াতের দ্বারা মাহল তৈরি হবে ঘর আবাদ হবে ঘর ইমান ও আমলওয়ালা হবে এলাকা এই দাওয়াত হলে মেহনত দ্বারা ইমান ও আমলওয়ালা এলাকা হবে এর মুদ্রাম দোস্ত যখন নাকি এলাকা এলাকার মধ্যে দাওয়াত চলবে এলাকা যে এলাকা আবাদ হয়ে যাবে পুরো দুনিয়া আবাদ হয়ে যাবে মেরে দোস্ত মাল দ্বারা দৌলত দ্বারা আবাদ হয় না বরবাদ হয়
বলতে আবার দেয় ইমান ও আমলের দ্বারা, যখন দাওয়া দ্বারা মেহনত হবে তো ইমান ও আমল দ্বারা আল্লাহ তালা এক এক ব্যক্তিকে ব্যক্তির জিন্দিগিকে আবাদ করবেন, এক এক ব্যক্তির ঘরকে আবাদ করবেন, এক এক ব্যক্তির এলাকাতে আবাদ করবেন, দুনিয়াকে দুনিয়া আল্লাহ তালা নেকা মতের আবাদ করে দিবেন। দুনিয়া এক জান্নাতের নমুনা মেয়ে দোস্ত, দুনিয়া একটা জান্নাতের নমুনায় পরিণত হবে। এই জন্য এই দাওয়াতলা মেহনত, আমরা যে জমা হয়েছে এই জায়গায় এই দাওয়াতলা মেহনতকে কেন্দ্র করে, যে দাওয়াতলা মেহনতের মধ্যে যে দাওয়াত হবে এবং ফজলওয়ালা তালিম হবে, আমরা ফজলওয়ালা তালিম ঘরে ঘরে এলাকায় এলাকায় দেশে দেশান্তরে আমরা এই তালিমকে চালু করব আর দাওয়াতলা মেহনতকে চালু করব। মেরে দোস্ত রোজানা দাওয়াত, হার লোকের কাছে দাওয়াত, মেরে দোস্ত দাওয়াতকে জিন্দগির মকসদ বানাবো, জিন্দগির মকসদ বানাবো দাওয়াতকে। এই জন্য যে গাছটার মধ্যে দাওয়াত দেওয়া, কসমি গাছটার মধ্যে দাওয়াত দেওয়া, তালিমে গাছটার মধ্যে দাওয়াত দেওয়া, তশকিলি গাছটার মধ্যে দাওয়াত দেওয়া, এগুলো সব দাওয়াতের জন্যই নাম দেখা হয়েছে এবং উসুল করার জন্য দাওয়াত দেওয়া। এই সব আল্লাহ বাইর হইয়া এই সমস্ত গাছ করা এবং দাওয়াতের মেহনত করা যেন দাওয়াত তার মেজাজে আসা যায়, যেন তার দাওয়াত দেওয়া আসে এবং আল্লাহ তালাকে রাজি করার জজ্বা তার দিনের মধ্যে আসে এবং আল্লাহ তালা একই দিনের মধ্যে পয়দা হয়ে যায় আর আল্লাহ তালার কাছে বলনেওয়ালা হয়ে যায়। এই জন্য যে দেনওয়ালা আল্লাহ, করনেওয়ালা আল্লাহ, এই জন্য সে দাওয়াত দেয় দোয়া করে, দাওয়াত দেয় দোয়া করে, নেক আমল করে, রাতেও সে আমল দ্বারা বানায় আর দিনকে সে আমলের দ্বারা আবাদ করে, দিন তার আমলের দ্বারা কাটে, রাত তার আমলের দ্বারা কাটে, চব্বিশ ঘন্টার জিন্দগি তার আমলওয়ালা জিন্দগি। মেয়ে দোস্ত যে জিন্দগির জন্য আল্লাহ তালা তাকে বানাইছেন, যে এবাদত করা জিন্দগি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে আমার বন্দীর জন্য বানাইছি। মেরে মোহতারাম দোস্ত, তখন দিনও তার বন্দীওয়ালা হবে, রাতও তার বন্দীওয়ালা হবে এবং তার সব জরুরত আল্লাহ তাআলা এরকম ভাবে পুরা করবেন যে সে সুন্নত তরিকায় সব কাজ করে, ব্যবসা বাণিজ্য সুন্নত তরিকায়, মুআমালা মুআশারা সুন্নত তরিকায়, আখলাক সুন্নত তরিকায়। মেরে মোহতারাম দোস্ত বুঝব, আল্লাহ রাসুল যেরকম বাতাসের ওরকম তার আখলাক, যেরকম আল্লাহ রাসুল তাকে জীবনযাপন করার জন্য বলেছেন, জিন্দগির এক এক শোভা কাটাবার জন্য বলেছেন, সে এক এক শোভা এভাবে নিজেরা তরিকায় নির্দিষ্ট চালায়। এইভাবে মেয়ের মতন দোস্ত যে দাওয়াতলা মেহনত করবে, নিজের জিন্দগি আবাদ হবে ইমান আমলের দ্বারা, ঘরও আবাদ হবে, এলাকা আবাদ হবে, আর মেয়ে দোস্ত আল্লাহ তালা তাকে কি মর্যাদা দিবেন এটাকে কল্পনা করতে পারেন। যে দাওয়াতলা মেহনত করবে তার মর্যাদা আল্লাহ তালা সবার উপরে করে দিবেন। ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, যার কথা উত্তম সে উত্তম লোক আল্লাহ তালার কাছে, সর্বোত্তম লোক ওই ব্যক্তি যে দাওয়াত দিনওয়ালা আল্লাহর দিকে দাওয়াত দিনওয়ালা আল্লাহ সন্তুষ্টির জন্য। মেরে মোহতারাম দোস্ত বুঝব, আমরা যে এখানে জমা হয়েছি ওই দাওয়াতলা মেহনতকে জিন্দগিতে কায়েম করার জন্য এবং আল্লাহ তালাকে রাজি করানোলা নেকামলা জিন্দগি কায়েম করার জন্য, ঘরকে ওই জিন্দগি দ্বারা আবাদ করার জন্য, সবার জন্য দায়ী দাওয়াত দেনওয়ালা, সবার জন্য মেয়ে দোস্ত যে এলেন শিখনওয়ালা, ফজলওয়ালা এলেন, যে ফজলওয়ালা এলেন যে আমল করলে কি লাভ হবে না করলে কি লোকসান হবে অন্তর অন্তঃস্থলে বসে গেছে, আর মেয়ে দোস্ত এই আমল কেমনে করবে সে তার তরতিব এবং তার মেসাইল শিখে নিবে, ওলামায়ে কেরামের নিকট থেকে সে জানবে নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখব, এবং মেয়ে দোস্ত জিন্দগির এক একটা বিষয় কিভাবে আমি আদায় করব সব কিছু সে জানা জানা আমল করবে। মেরে মোহতারাম দোস্ত দাওয়াতলা মেহনত দ্বারা এই পরিবেশ তৈরি হয়ে যাবে, আমরা যে জমা হয়েছি এই উদ্দেশ্যে জমা হয়েছি যেন আল্লাহ তালা আমাদেরকে এই নবীওয়ালা মেহনত দাওয়াতলা মেহনতের জন্য কবুল করেন এবং ঘরে ঘরে দাওয়াত চালু হয়ে যায়,
ঘরে ঘরে তালিম চালু হয়ে যায়, ঘরে ঘরে আখলাকের পরিবেশ কায়েম হয়ে যায়, দোস্ত শান্তির পরিবেশ কায়েম হয়ে যায়, যে এমন আখলাক যা কল্পনা করতে পারে না। মুজিবুল আখলাক যে যার ইমান বনবে তার ইমানই আখলাক তৈর হয়ে যাবে। আকমাল মুমিনিনা ইমানান আহসানুহুম খুলুকান, প্রবৃত্তি কামল ইমানওয়ালা যার আখলাক সুন্দর হয়ে গেছে। আখলাক সুন্দর হয়েছে যেন সে কামেল ইমান হাসিল করেছে। তো আল্লাহর একটা বাইর হইয়া ওই দাওয়াতের ময়দানে আখলাক বানাইতে হবে। আখলাক কামেল ইমানের দলিল, যে তুমি তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি আখলাক বানাও, তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো, এবং যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকেও দাও, তাকেও দাও। সেলমান কাতাকা ওয়াদমান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকেও দাও, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। ওয়াফু আম্মান যালামাকা, তোমাকে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে খারাপ আখলাক দেখায় খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো, উত্তম আখলাক। যেহেতু আমি আল্লাহকে রাজি করবার চাই, এমন এক জিন্দিগি আল্লাহ তাআলা এই দাওয়াতের পরিবেশে দিবেন। এই জন্য মেরে দোস্ত আমরা নিয়োগ করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা মেহনত দাওয়াতওয়ালা মেহনত যেন কবুল করেন, যে এই মেহনত সহিভাবে দুনিয়া চালু হয়ে যায়, আর আমিও সহিভাবে মেরে দোস্ত এই দাওয়াতওয়ালা মেহনত করি, যে আল্লাহ রাসূল বাতাসেন যে সাহাবায়ে কেরাম এই দাওয়াতওয়ালা মেহনত করেছেন, ওই তোর দিবে আমরা মেহনত করবো, মন চাই যেন না পায়। এই জন্য আল্লাহ রাস্তা বাইরে চার চার মাস লাগাইতে থাকা, যখন মানুষ গ্রামে গঞ্জে এলাকা এলাকা অনাবাদী এলাকা যাবে দেশে বিদেশে আল্লাহর পয়গামকে মোসাবার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেহনত করেনা তাকে তো দিবেন, এবং তার মেহনত রসিল আল্লাহ তাআলা এক একটা দেশকে এলাকাকে অনাবাদী জায়গাকে আল্লাহ তাআলা আবাদ করে দিবেন, এবং আল্লাহ তাআলার বদলা তাকে কিরকম দিবেন সে কল্পনা করতে পারবে না। এই জন্য বলি দোস্ত আমরা এই মজমাতে আসছি এই ফিকির লইয়া নিয়ত করবো যে ইনশাআল্লাহ আমরা কেউ বাইরে ফিরে যাব না, বলকে আমরা এখান থেকে আল্লাহ রাস্তা বাইর হয়ে যাব, চার চার মাসের জন্য বাইর হয়ে যাব, দেশের জন্য বাইর হয়ে যাব, বিদেশের জন্য বাইর হয়ে যাব, এক এক ভাইকে তৈরি করব। মেয়ে দোস্ত যে যত এলাকা আছে আমাদের দেশে, যত গ্রাম আছে সমস্ত গ্রামে জমা পৌঁছেছে আমরা ফিকির করব, যেরকম আমরা মেয়ে দোস্ত টাকা যা দিচ্ছে আমরা নিয়োগ করছি চেষ্টা করছি যেন সব টাকা যা পুরা হয়ে যায়, আরো বেশি পুরা হয়ে যায়, এ সমস্ত আজায়ম পুরা হয়ে যায়, আমরা ইনশাআল্লাহ ফিকির করব, চেষ্টা করব। আমরা ঘর বাড়ি এই দুনিয়াদারি চিন্তা সব বাদ দিয়া আমরা আল্লাহ মুখী হইয়া এই দাওয়াতে ফিকির করব, যেন আল্লাহ রাস্তা বেড়েছে বেশি এরকম ভাবে জমাত বাইরে ফিরতে থাকে, আর হেদায়তের ফয়সলা হতে থাকে, কামিয়াবির ফয়সলা হতে থাকে। তো সবাই তৈরি আছে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান, নিজেও তৈরি থাকি ভাইকেও তৈরি করি, নিজেও তৈরি থাকি ভাইকেও তৈরি করি। আমাদের সময় যেন এরকম বেকার না যায়, বলকে দাওয়াতের মধ্যে শিখা শিখানোর মধ্যে এরকম ভাবে জিকির তেলাওয়াতের মধ্যে নামাজের মধ্যে দোয়ার মধ্যে আমাদের সময় কাটে। এও মেরে দোস্ত ইনশাআল্লাহ আমাদের পরে আহাম বয়ান হবে, আমাদের মুরব্বিয়ান যারা আসছেন বাহির থেকে আল্লাহ বয়ান করবেন, আমরা সবাই জমে ইনশাআল্লাহ বসবো, মজু সকালে শুনবো, দিল দিয়ে শুনবো, আমল নিয়ে তো শুনবো, টাকা যা পুরোটা নিয়ে তো শুনবো। ইনশাআল্লাহ আমাদের আশা বসা শোনা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আমাদের জন্য সবার জন্য খায়রে ফয়সালা করবেন। আমরা সবাই তৈরি তো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।